পৃথিবীর অধিকাংশ মানুষের ঘরে ঘরে কান্না কিন্তু এই কান্নার পেছনে যারা দায়ী তারা সেলিব্রেশন করছে ওয়াইন খাচ্ছে মেশিনারিস তুলে দিচ্ছে আরও মানুষের আহাজারি আসুক আর নিজেদেরকে প্রভু ভাবছে আমাদের সাথে ভালো সম্পর্ক তোমরা যা খুশি করবা আমাদের সাথে খারাপ সম্পর্ক দেখি তোমার রব তোমাকে কতটুকু প্রটেক্ট করতে পারে আমার ধারণা এই মুহূর্তে নেটওয়ার্ক বেশ কয়েকটা দেশ ঠিক একই জায়গায় এই ফিলিংসে আটকে আছে আর এদের বসকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা ধর্মে বিশ্বাস করে এরা কিন্তু আপনার খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে কিন্তু এরা ভুলে গেছে যে এদের রব এদেরকে পাকড়াও করতে পারে যেই তুফানের দৃশ্য আমরা দেখেছি অনেকে দেখেছেন ফেসবুকে আমার কাছে মনে হয়েছে আমি জানি না যে নুয়াল্লামের যুগে আল্লাহ যেই তুফান দিয়েছিলেন সেই তুফানটা কেমন ছিল তবে শুনেছি দিনরাত বৃষ্টি হয়েছে পুরা শহর রাষ্ট্র ডুবে গিয়েছিল এই নৌকায় করে দীর্ঘদিন যাবৎ প্রাণীকুলের অনেক পশু প্রাণী মানুষ তারা আশ্রয় পেয়েছিল তবে এই নৌকা ওই যুগে আল্লাহর ইশারায় আসলেও এই যুগে এসে গত দিন যাবৎ আমেরিকাতে যা ঘটছে সেই নৌকা কিন্তু ভাই আসছে না তবে সেই সাল্লামের যুগের মতনই একটা তুফান আসছে এটা নাম কি মিল্টন এটা দেখা আপনার বোঝার উপায় নাই যে এটাকে সিনেমার কোনো দৃশ্য নাকি বাস্তবের দৃশ্য দর্শক স্মরণকালের ভয়াবহ হারিকান মিল্টনের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা তস্তস হয়ে গেছে এ পর্যন্ত আমরা যখন নিউজটি করছি ষোলো জন মানুষ নিহত হয়েছে কয়েক লক্ষ ঘরবাড়ি মিশে গেছে দৌদৌ করে আগুন জ্বলছে এই সাগরের পানি আসার দিচ্ছে এই গাড়ি বাতাসের মধ্যে উঠছে হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে গেছে লক্ষ লক্ষ মানুষ শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছে কিন্তু মিল্টন তার আঘাত থামাচ্ছে না এজন এক বার্তা যে দেখো তোমার রাষ্ট্র এত নিরাপদ কিন্তু তোমার রবের সামনে তুমি কত অসহায় আমরা যখন এই নিউজটা করছি আপনার ফ্লোরিডার পশ্চিম কাউন্টির উপকূলেও একশো বিশ মাইল বেগে আপনার তিন নম্বর ক্যাটাগরির হ্যারিক্যান মিল্টনের আঘাত আপনার পড়ছে উপকূলবর্তী এলাকার ত্রিশ লাখের বেশি বাসিন্দা এই মুহূর্তে তারা বিপদে আছে বিদ্যুৎ নেই ঘরবাড়ি বিধ্বস্ত এখানে নানান ঘটনা চলছে ফ্লোরিডার জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ক্যাভিন গোথ্রী বলছেন হেরিক্যানটি স্থলভাগে আঘাত হানার আগেই একশো পঁচিশটা বাড়ি শেষ হয়ে গেছিল আর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেরিক্যান সেন্টার বলছে স্থলভাগে আঘাত এনেছে অলরেডি হেরিক্যানটি আর এটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ একশো কিলোমিটার যা ঘন্টায় ষোলো মাইল বেগে পূর্ব এবং উত্তর পূর্বে অগ্রসর হয়েছিল আর আমরা সবশেষ মিলিয়ে হেরিকেন হেলেনের বিপর্যয় কাটিয়ে ওঠার মাত্র দুই সপ্তাহের মধ্যেই এই অঙ্গরাজ্যটি আবার পড়েছে মিল্টনের প্রভাবে এই ঘূর্ণিঝড়ে ফ্লোরিডা জর্জিয়া দক্ষিণ ক্যারোলিনা টেনাইসি ভার্জিনিয়া উত্তর ক্যালিনিয়া এই অঞ্চলগুলো এর আগে যেমন একবার আঘাতপ্রাপ্ত হয়েছে দুইশো পঁচিশ জন মারা গেছিল এবারে কিন্তু অন দ্য ওয়েতেই আপনার হেরিকেন মিল্টন এগিয়ে যাচ্ছে আর এই দৃশ্য দেখে আমেরিকার মানুষ কাঁদছে সারা পৃথিবীর মানুষ দোয়া করতেছে এগুলা ভিডিও দেখা যায় দেখে দোয়াটা আসে যদি বাঙালি সেখানে বসবাস করে থাকে আমার দোয়া না থাকলে আমার দোয়া নাই ভাই আসে না কারণ আমরা তো যে ফিলিস্তিনের নিউজগুলা করি লেবাননের নিউজগুলা করি ফুটেজকালে আপনারা দেখাইতাম পারি না যদি দেখাইতে পারতাম তাইলে বুঝতেন কেন দোয়া আসে না এটি আমরা দেখাইতে গেলে আমাদেরকে কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয় তোমার রবের পাখরাও বড় কঠিন এটা মাথায় রেখ আমেরিকা নিজেদেরকে মনে করে যে পৃথিবীর কেউ এদের কিছুই করতে পারবে না রাইট পৃথিবীর কেউ পারবে না বাট উপরে একজন আছে কখনো আবাবিল পাখির মতন কিছু আসবে কখনো এরকম ঝড়ের মতন কিছু আসবে বাট তোমাদেরকে শিক্ষা দিবেন ইনশাআল্লাহ ভালো থাকুন আলাইকুম